2020টা যেন একেবারে সত্যি বিষে ভরা ছিল, তা বলে কি 2021 কে স্বাগত জানানো হবে না, রাখা হবে না কোনো আশা ভরসা? তা কি হয়, গোটা বছরটা যেভাবে কাটিয়েছে গোটা বিশ্ব, তাতে করে যতটা দ্রুত সম্ভব এই বছরটাকে বিদায় জানাতে পারলেই যেন বাঁচেন সাধারণ মানুষ থেকে তারকারা। আর সেই উপলক্ষেই বন্ধু বান্ধব নিয়ে কেউ বা যখন ঘরোয়া আড্ডায় মেতেছেন, তখন আবার কেউ বা পরিবার পরিজনদের সঙ্গে পার্টি করেছেন, আবার কেউ নতুন বছরকে স্বাগত জানাতে শহরের বাইরে কিন্তু পাড়ি দিয়েছে। সৃজিত মুখোপাধ্যায়, রাজ চক্রবর্তী, শুভশ্রী গাঙ্গুলী, দেব রুকমিনী থেকে শুরু করে রীতা ভরি চক্রবর্তী, পরিচালক অনিরুদ্ধ রায়চৌধুরীর মতো অনেকেই সোশ্যাল মিডিয়ায় সেসব মুহূর্তের ছবি ভিডিও আপলোড করেছেন তারা। অনিরুদ্ধ রায়চৌধুরীর ঘরোয়া আড্ডায় দেখা মিলেছে দেব এবং রুক্মিণীর মৈত্রীর জুটি। অন্যদিকে রাজ চক্রবর্তী, শুভশ্রী গাঙ্গুলী আর বানার বাড়িতে বর্ষবরণের আগেই পার্টিতে মেতেছেন টলিউডের দুই পরিচালক সৃজিৎ মুখোপাধ্যায় এবং রাজাচন্দ্রের সাথে। তারকা দম্পতি সৃজিৎ ও মিথিলাকে দেখা গেল কবজি ডুবিয়ে রসনা তৃপ্তিতে মগ্ন তারা। সেই পার্টিতে ছিলেন রাজের ঘনিষ্ঠ দুই বন্ধু কাঞ্চন মল্লিক এবং রুদ্রনীল ঘোষও। অন্যদিকে সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তী পাড়ি দিয়েছেন দুবাইয়ে, সেখান থেকেই ভিন্ন মেজাজে ছবি তিনি পোস্ট করছেন তার ভক্তদের জন্য। অঙ্কসঞ্জলার নিউ ইয়ার সেলিব্রেশন অবশ্য অন্যদের থেকে খানিকটা হলেও আলাদা, একেবারেই কিন্তু তারা দুজনে একান্তেই কাটাচ্ছেন। এই মুহূর্তে তারা রয়েছেন শৈল শহরে, সোশ্যাল মিডিয়ায় আপলোড করা ভিডিওতে বেশ রোম্যান্টিক মুডেই কিন্তু ধরা দিচ্ছেন তারা প্রত্যেকবার। এই অতিমারী আবহে অবশ্য বাইরে নয়, বাড়িতেই পার্টির মেজাজ তৈরি করে নিয়েছেন রীতা ভরি চক্রবর্তী। নতুন বছর শুরু আপনারা কিভাবে করলেন জানিয়ে দিন মধুরা আমাদের চ্যানেলে কমেন্ট করে, এবং লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না জানো।